জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে আবারও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেয় তারা। মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার তদন্তে যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা সঠিক হয়নি। এই কমিটিতে দীর্ঘদিন ধরে যে সকল শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের কেউ না থাকায় একপেশে তদন্ত কমিটিকে মেনে নেয়নি আন্দোলনকারীরা। এছাড়াও সাবেক শিক্ষার্থীদের 5 দিনের মধ্যে হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীর মাধ্যমে হচ্ছে একজন মহিলা হেনস্থার শিকার হয়েছে, আমরা ওইটার পুরোপুরি বিচারটা পাইনি। অবৈধ সে শিক্ষার্থীরা হলগুলোতে আছে, প্রায় 2500 অবৈধ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া। প্রায় 2500 ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থান করছে, কি করে অবস্থান করে? এই আন্দোলনের মধ্যে দিয়ে যেমন আমরা ধর্ষণের বিচারটা চাই, তেমন করে এই ক্যাম্পাসের মধ্যে যারা হচ্ছে দীর্ঘদিন যাবত ধরে সন্ত্রাসের এবং নিপীড়নের চর্চাটা করতেছে তাদেরকেও আমরা উচ্ছেদ করতে চাই। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জিয়া, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের চলমান কর্মসূচির সাথে তারা নতুন করে কি কর্মসূচি দিয়েছে আমাদের জানাবেন। সাথী, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা যেটি দেখেছি যে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মঞ্চ, নিপীড়ন বিরোধী মঞ্চ, সেই মঞ্চ থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এবং মানববন্ধন কর্মসূচি থেকে আমরা যেটি দেখেছি যে এখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যেটি বলেছেন বারবার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত দিনগুলোতে যে র্যাগিং এর নামে এবং বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন আয়োজনে যে তারা ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন আয়োজনে তারা যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল করেছিল আন্দোলনরত শিক্ষার্থী, সেগুলোকে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি। এবং সেই ধারাবাহিকতাই আসলে আমরা যেটি দেখেছি যে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে মুস্তাফিজের মাধ্যমে, এবং সেই সেই পূর্বের যে আলামতগুলো সেগুলোর প্রেক্ষিতেই তারা বলতে চাচ্ছে যে যেহেতু পূর্বের যে ঘটনাগুলো সেগুলোকে প্রশাসন আমলে না নেয়নি, সেই প্রেক্ষাপটে এই যে মুস্তাফিজের মাধ্যমে যে যে বহিরাগত যে গৃহবধূ সে ধর্ষিত হয়েছে সেটির পুনরাবৃত্ত হয়েছে। তো প্রশাসনকে তারা যেটি বারবার মেসেজ দিতে চেষ্টা করেছে, আজকেরও তারা মেসেজ দিয়েছে যে এই ধরনের যে ঘটনাগুলো এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো আসলে প্রশাসনের উদাসীনতা এবং সংশ্লিষ্ট প্রশাসন যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার কোনো বিচারের আওতায় আনেনি এবং তারা আমলে না নেওয়ার জন্য আজকে তাদের আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এবং তারা যেটি বলেছেন যে এখানে শুধু শিক্ষার্থীদের দায়ী করলে হবে না, এখানে যে এখানে প্রভোস্ট এবং যে প্রক্টর রয়েছে তাদেরকে তারা বিচারে আওতায় আনার কথা জানিয়েছেন। এবং সর্বোপরি যেটি বলেছেন যে যে মানববন্ধন করেছে সে মানববন্ধনের মধ্যে দিয়ে তারা এই বিচারগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে তারা মনিটরিং করবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো পরবর্তীতে আজকে বিকেলে তারা হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এটিও জানিয়েছেন। তো এই ছিল সাথী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।